বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি বাড়িতে ট্রাই করব ফিশ ফ্রাই। আমি প্রথমে কোনোদিনও বানাইনি, এবারই প্রথম ট্রাই করব। তার জন্য আমি কাতলা মাছ নিয়ে নিচ্ছি, পেটের দিকটা নিয়ে নিচ্ছি, তাহলে কাটা বাছতে খুব সুবিধা হবে। আর এখানে বড় সাইজের একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে নিয়ে নিয়েছি আমি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। তো দেখো, আলুগুলো ভালো করে আমি একেবারে চটকে পটকে নিয়েছি, একদম কাদা করা করে নিতে হবে। একটু ভালো করে চটকাবে যাতে এরকম দলা দলা না থাকে। একটু সময় নিয়ে চটকাবে, কোনো অসুবিধা নেই। একেবারে কাদা কাদা করে দাও চটকে চটকে। দেখো বন্ধুরা, এবার আমি আলুটার মধ্যে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটা, নুন আর হলুদ, এগুলোকে দিয়ে এবার ভালো করে আবার চটকে নিতে হবে। জিনিস দিতে হবে যেটা আমি বলতে ভুলে গেছিলাম, একটু কর্নফ্লাওয়ার, আমরা যেটাকে অ্যারারুটও বলে থাকি। এবার দেখো বন্ধুরা, আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, এবার আমি মাছটাকে সিদ্ধ করব। তো জলের মধ্যে দিয়ে দেবো আমি হালকা লবণ, আর দিয়ে দেবো হালকা পরিমাণে হলুদ গুঁড়ো, যাতে মাছের যে স্মেলটা সেটা যেন কেটে যায়। তার জন্য তো জলটা হালকা গরম হলেই তারপরেই আমি মাছটা ছাড়বো। তো দেখো জলটা গরম হয়ে গেছে, তো এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। একদম ঘড়ির কাঁটা দেখে 3 থেকে 4 মিনিট মাছটাকে সিদ্ধ করতে হবে, এর বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না। তো দেখো মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা করে মাছগুলো থেকে ভালো করে কাটাগুলো বের করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি সমস্ত মাছের কাটা বেছে নিয়েছি, পেটির দিকের মাছটাই নেবে, তাহলে কাটা বাছতে খুব সুবিধা হবে। তো এবার আমি মেখে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমি এক একটা করে গোল করে সুন্দর করে হাতের সাহায্যে ফিশ ফ্রাইয়ের সেপটা দিয়ে দেবো। তো এভাবে ফিশ ফ্রাই আকার দিয়ে বিস্কুটের গুঁড়ো তোমরা যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমি রেডি করবো ফিশ ফ্রাই। তো তেল আমি দিয়ে দিয়েছি কড়াইতে গরম হওয়ার জন্য। এখন আমার তেলটা গরম হচ্ছে, তো আমি আরেকবার বিস্কুটের গুঁড়োর মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ডবল কোটিং করে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো। আমার একদম ফার্স্ট টাইম এটা আমি তৈরি করছি। মিডিয়াম টু লো ফ্লেমে হালকা হালকা করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। দেখা যাচ্ছে সবটাই তো ইন্ডিয়ান বাইক।